তো বন্ধুরা, ফার্স্ট টাইমে আপনাদের সামনে এরকম কান্না করছি, এরকম কিচ্ছু না, এরকম কান্দা সবাই করে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা কেমন আছে? আশা করি সকলে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা কান্দাকাটি করছিলাম, সেটা আমি কিচ্ছু না, এরকম কান্দাকাটি সবাই নিজের বাড়িতে রান্না বাড়ি করার সময় করে। আর তো আপনারা তো এটা বুঝতেই পারছেন, ওই পেঁয়াজ কাটলে কত কান্দা পায়, যেটা কারো ভালো লাগে না। তো বন্ধুরা, আজকে একটা আমাদের স্পেশাল মানে কিছু আছে সেলিব্রেশন, তাই এখানে সব প্রিপারেশন হচ্ছে। এখানে আমার হাজবেন্ড, উনি সব বাজার নিয়ে আসছেন, দেখেন কত কিছু বাজারে নিয়ে আসছেন। আর আমরা এখানে সবাই মিলে প্রিপারেশন করছি আজকের দিনের স্পেশালটা কি। হ্যাঁ, বিশেষ করে আমার জন্য খুবই স্পেশাল আছে, তাই এগুলো সব সেলিব্রেট করার জন্য আমরা করছি। তো এখানে আমরা দেখছি পায়েস করছি আমি, খেজুর গুড়তে এনে দমে দমে শীত, হালকা হালকা শীত পড়েই গেছে আমাদের দিকে, তাই আমি পায়েস করতেছি। তারপরে এখানে ও বিবদমাশি করে না, এখানে ছোট্ট বেটু আমার উপরে চড়ে গেছে স্ল্যাবের উপরে, আর উপরে উঠে বদমাশি করছে আমাকে রান্না করতে হচ্ছিল না, তো ওকেও দেখতে হচ্ছিলো। আর এখানে আমি দেখছি পোলাও বানাবো, তাই পোলাওয়ের প্রিপারেশন করছি আমি। তো আপনারা তো জানেন মাংস তো পোলাও সাথেই খেতে ভালো লাগে, তাই আমি এখানে পোলাও বানাচ্ছি। তো আজকে স্পেশাল বিশেষ কি আছে সেটা আপনার দেখার জন্য পুরোটা ভিডিও দেখতে হবে, তো ভিডিওটাকে স্কিপ না করে বন্ধুরা আপনারা পুরোটা ভিডিওটা দেখবেন, আপনাদেরকে আশা করি খুব ভালো লাগবে। তো আজকে কি ব্যাপার আছে যে জন্য এগুলো মানে স্পেশালি রান্না হচ্ছে? তো আমরা প্রত্যেক এরকম দিনই ভালো স্পেশাল রান্না করি, কিন্তু আজকে কিছু একটা যে আসছে স্পেশাল তাই রান্না করছে। আমার সেরকম ইচ্ছা ছিল না আজকে স্পেশাল রান্না করা, কিন্তু আমার হাজবেন্ড বললো না, আমি তোমার জন্য না হয় তো কী হলো, আমার জন্যই রান্না করো স্পেশাল, একটু ভালো লাগবে। তাই আমি এখানে তাই ভাবলাম কিছু স্পেশাল করা যায়। আপনারাও আপনাদের বাড়িতে কোনো স্পেশাল থাকলে তো অবশ্যই রান্না করতে হবেন স্পেশাল রান্না, ভালো মন্দ সবাইকেই খেতে ভালো লাগে মানে উপলক্ষে দিনের মধ্যে। তাই আমি ভাবলাম ঠিক আছে একটু করাই যায়, কেন সব দিনই মানুষের অনেক কাজকর্ম লাগা থাকে, অনেক আবার বিপদ থাকে, কিন্তু কোনো একটা খুশির দিন থাকে তো ওটাকে ওই সেলিব্রেট করতে হয়, তাহলে এরকম সবারই মন আনন্দ থাকে, ভালো থাকে। তাই আমি ভাবলাম করি আজকে। তো আপনারা গেস করতে পারবেন আজকে স্পেশালটা কী, যে জন্য আমি এগুলো রান্নাবাড়ি এরকম করছি। তো আমি পোলাও করবো ভাবলাম, তো পোলাও করতে অনেকটা বেশি বেলা হয়ে গেছিলো, মানে দেড় একটা মতন বাজতে চলছো, তো অতটা আমার কাছে সময় ছিল না রান্নাবাড়ি করেও আরও কাজ ছিল, তাই আমি ভাবলাম চটপটা প্রেশার কুকারেই ভাবলাম তাড়াতাড়ি করে নিই পোলাওটা। তো পোলাওটা ভেজে উঠে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, ঝটপট হয়ে যাবে। তারপরে পাঁপড় এখানে ভেজে নিলাম ঝটপট করে, একসাথে দুই হাতে কাজ করতে হচ্ছিলো, এতটা সময় ছিল না, আবার বাচ্চা থেকে সান্টান করাইতে হতো, তাই আমি করলাম। এখানে দেখেন এরা মাংস খাবার পোকা, মাংস মানে মাংস লাভার, এরা মাংস খাবার জন্য দুই ভাই কীভাবে কামড়া কামড়ি করতেছে, ও বলতেছে একটু আমাকে দে, ও বলতেছে একটু আমাকে দে। যখন আমাদের বাড়ি মাংস রান্না হয় তাই ওরা একদম বানাবার সাথে সাথেই, আমাদের কোনো ওকেশন থাক না থাক যদি মাংস রান্না হইলে, আমার বড়ো ছেলে মিষ্টুর তো মানে বলার মতন নাই, ওরা টুট একদম চেটে পুটে যায় কি না আমাকে মাংস আঁকুনি, রান্নাও ভালো মতন হয় না, ও চেঁচামেচি শুরু হয়েছে, না আমাকে তাড়াতাড়ি দাও মা একটু টেস্ট করতে দাও, একটা দাও দাও একদম কী বলবো, ওতে খুব ভালোবাসে মাংস খাওয়া। আর দেখছে মাম্মি মাংস রান্না করছে, মাথায় তারা রেডি হয়ে গেছে, না আমাকে দাও তো দাও। তো এখানে আমি ঝটপটে বেগুনি বানাইছিলাম বন্ধুরা, বেগুনি বানাইছিলাম, গরম গরম বেগুনি রান্না করছিলাম। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা সবার খাবার নিয়ে এসে পড়ছি, কোথায় আমরা এসে পড়ছি, ছাতের মধ্যে। তো এই কোনো স্পেশাল দিন আছে আর স্পেশাল ভাবে খাওয়া করি, তাই আমি ভাবলাম চলো ছাতে বসেই আমি রান্না সবাই মিলে খাবো, মজাই আলাদা। তাই আমি আপনাদেরকে দেখে দিই একবার কী কী রান্না করছি। এখানে পোলাও করছি, তারপরে মাংস করেছি,
দেখতে পাচ্ছেন আমি এখানে আমরা সবাইকে খাবার বেড়ে দিচ্ছি, কেন অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 বাজতে চলছিল। আর আমার ছোট ছেলে অতক্ষণ বেলা করে আমি খাই না ওকে, তো এখানে আমি ঝটপট সবার জন্য একসাথে বেড়ে দিলাম। এখানে পোলাও, এখানে স্যালেড, আর আজকেও বলছি আমিও সবার সাথে খাবো। এখানে নাম দেখেন বেগুনি বানিয়েছিলাম, আর আমার হাজবেন্ডের জন্য লঙ্কার বড়া করছিলাম, ওকে লঙ্কার বড়া খুব পছন্দ, তাই ওনার জন্য লঙ্কার বড়া করছিলাম, বেগুনি করছিলাম, পাঁপড় ভাজা করছিলাম, আর বাচ্চাদের জন্য ছোটো পাঁপড় করছিলাম, আর মাংস জাস্ট অতটুকুই করেছিলাম। তো আমরা ছাতে বসে এখানে খেয়ে নিলাম সবাই ঝটপট করে, এখানে খাওয়া দাওয়া হয়ে গেলো। দেখেন আমাদের ছাতের ভিউটা কী সুন্দর লাগে, আর দেখেন আমাদের ছাতের ভিউটা কী সুন্দর লাগে। তারপরে দেখছি এখানে সামনে আমাদের, দেখেন কী সুন্দর আমাদের ছাতের ভিউ, কত গোলাপ গোলাপ ফুটছিল, ওটা দেখেন বন্ধুরা আমাদের ছাতে কত সুন্দর সুন্দর গোলাপ ফুটছে একদম। আর এখানে মাংস দেওয়া হয়ে গেছে আমার সোনাটাকে, সবাই আমরা মাংস অংশ নিয়ে নিচ্ছি খেতে, তো আমি ঝটপট করে খেয়ে নিই, অনেকটা বেলাও হয়ে গেছিলো, আর খিদাও সবার খুব পেয়ে গেছিলো, কি আর থামার ইচ্ছা নেই, ওদের তো রান্না করার সময় খুব খিদা পেয়ে গেছিলো, তো ওদের এত সহ্য হচ্ছিলো না, চলো আমরা সবাই এখানে। তো এবার আমাদের খাওয়া দাওয়া করা যায়, তো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া ভালো মতন হয়ে গেছে, কেরম লাগলো? হাই বাবু, খাবার কেরম হয়েছে? ভালো লাগছে? হ্যাঁ ওই ভালো লাগছে, অনেক ভালো লাগছে, পুরে বাবা রে। এখানে অভিকেও দেখতে পারে, অভিকেও খুব ভালো লাগছে উপরে ছাতে এসে খাইতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, এখানে আমাদের পাশের বিয়ে বাড়িও আছে, এখানে বিয়ে বাড়িও, এখানে এখানে বিয়েও হচ্ছে, ওদের খুব মজা লাগছে বিয়ে বাড়ি, গান বাজনা বাজছে আর খাওয়া বাজতে ছিল, তো এই ওদেরকে খুবই আনন্দ হচ্ছিলো, আর তার মধ্যে ছাতে বসে খাওয়া দাওয়া খুবই আনন্দের ব্যাপার, মানে পিকনিকের মতন হয়ে গেল আমাদের। তো বন্ধুরা দেখছেন আমাদের এখানে সামনে নারকেল গাছ আছে, নারকেল গাছে আমাদের কত টিয়া পাখি এসে বসে, আর প্রায় প্রায় সন্ধ্যা হতে চলেছিলো, খাবার খেতে অনেক বেলা হয়ে গেছিলো, তাই দেখেন দেখতে পাচ্ছে সন্ধ্যা হতে কত টিয়া পাখি আমাদের এখানে মানে নারকেল গাছে আসে বসে, সেখানে এখানে নারকেল গাছে মানে বসে খেলা করতেছে। বন্ধুরা আপনাদেরকে আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তারপরে দেখেন বিন আমাদের সবাইকে দেখাও ঘুরে ঘুরে, আরে মাকে দে না, মাকে দে, মাকে দে না, এই যে আর দিচ্ছে ওকে দিব, আমি ভর্তা বানাইছি, দেখি 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 দেখি, এই যে কাটে কাটে দেখি না কে গোলা দেখি দাদুকে দেখছো? আবার করো, তারপরে এখানে নিয়ে এসেছিল সিঙ্গারা খাইতে, তার আমরা সবাই মিলে সিঙ্গারা খাইলাম। তো বন্ধুরা আপনাদেরকে আমাদের ভিডিও কেমন লাগলো, ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, একটা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো। বন্ধুরা আপনারা যারা নতুন যারা বন্ধুরা এসেছেন, ওরা প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদেরকে এইভাবে সাপোর্ট করবেন। আর বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ।